এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান হেরে যাওয়ায় যেন ঈদের আনন্দে মাতোয়ারা আফগানিস্তানের সমর্থকরা। সুপার ফোরে কোনো ম্যাচ না জিতেই বিদায় নিতে হয়েছে আফগানিস্তানকে। ফাইনালে তাই মাঠে কিংবা গ্যালারিতে ছিল না আফগানদের উপস্থিতি। তবে এই ম্যাচ নিয়ে আফগান সমর্থকদের উন্মাদনার কমতি ছিল না, কারণ সমর্থকদের বড় একটা অংশ মন থেকে চাইছিলেন পাকিস্তান যেন এশিয়া কাপ না জেতে। মূলত পাকিস্তান সমর্থকদের সাথে আফগান সমর্থকদের দফায় দফায় বিবাদের কারণেই ফাইনালে আফগান সমর্থকরা হয়ে উঠেছিলেন শ্রীলঙ্কার সমর্থক, যার প্রমাণ মিলেছে শ্রীলঙ্কা ফাইনাল জয়ের পর আফগানিস্তানের পথে ঘাটে। বিস্তারিত বিডি কুইক টাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা জিতল শ্রীলঙ্কা। টস হারার পরও শ্রীলঙ্কার এই জয়ে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন ক্রিকেট বিশ্লেষকরা। অথচ টুর্নামেন্টের প্রথম ম্যাচের পর অনেকেই সন্দিহান ছিলেন শ্রীলঙ্কা সুপার ফোরে যেতে পারবে কি না তা নিয়েই। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খড়কুড়োর মতো উড়ে গিয়েছিল লঙ্কানরা। সেখান থেকে যে এক অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কার, তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাদের। প্রথম রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়, পরবর্তীতে সুপার ফোরে একে একে ভারত আফগানিস্তান ও পাকিস্তানকে হারানো। শ্রীলঙ্কার ফাইনাল জয়ে শুধু শ্রীলঙ্কাতেই নয়, আনন্দবন্যা বয়ে গেছে বিশ্বের অনেক প্রান্তেই। শ্রীলঙ্কার জয়ের পরপরই কলম্বোর সড়কে বাইক নিয়ে মিছিলে বের হয় লঙ্কান তরুণরা। এদিকে ফাইনালে না খেলেও শ্রীলঙ্কার জয়ে এক অন্যরকম উল্লাস দেখা গেছে আফগানিস্তানের রাজধানী কাবুলে। শ্রীলঙ্কার জয় তারা নেচে গেয়ে উদযাপন করে কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন শহরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কাবুল শহরে আফগানিস্তানের ভক্তদের উল্লাস ভিডিও। যদিও অনেকে দাবি আফগানিস্তানের ভক্তদের উল্লাস শ্রীলঙ্কার জয় নয়, বরং পাকিস্তানের হারে। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান আফগানিস্তান ম্যাচে দুই দলের ভক্তদের মধ্যে এক প্রকার দস্তাদুস্তি হয় স্টেডিয়ামের বাইরে। এ নিয়ে লঙ্কা কাণ্ড বেঁধে যায় ক্রিকেট দুনিয়ায়। আইসিসির কাছে নালিশ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড, যার জেরে শাস্তির মুখে পড়েছেন বেশ কয়েকজন আফগান সমর্থক। আফগানিস্তান ও পাকিস্তানের ভক্ত সমর্থকদের মাঝে এই রেষারেষি অবশ্য নতুন নয়। এর আগেও এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ও পাকিস্তানের খেলোয়াড় ভক্ত সমর্থকদের মাঝে মাঠ ও মাঠের বাইরে নানা ঘটনা ঘটে গেছে। পাকিস্তানের পরাজয়ে আফগানিস্তানের উল্লাস তাদের মাঝে চলা চলমান বিবাদকে আরও উস্কে দিবে বলে ধারণা করা হচ্ছে। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও আফগানিস্তানের কোনো অফিসিয়াল ম্যাচ না থাকলেও রয়েছে একটা প্রস্তুতি ম্যাচ। এছাড়াও ওয়ানডে সুপার লিগে দুই দল মুখোমুখি হবে শিগগিরই। এই ঘটনার রেশ সেখানে কতটুকু গড়ায় তাই এখন দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। দর্শক, পাকিস্তান ফাইনালে হারায় আফগানদের এই উল্লাস আপনি কি সমর্থন করেন জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।